ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে দিনী মজলিসের বিষয় হচ্ছে যে মাগরিবের সালাতের পরে, মাগরিবের ফরজ সালাতের পরে আমরা প্রচলিত কিছু ভুল করি, অনেকের মাঝে এই ধারণাগুলো রয়েছে। প্রচলিত ভুলগুলো হলো এই মর্মে দুইটি হাদিস উল্লেখ করব। তো অনেকেই ধারণা করে যে মাগরিবের পরে ছয় রাকাত সালাত পড়লে এই ছয় রাকাত সালাত বারো বছরের ইবাদতের সমান হবে। আর একটা মানুষের ভুল ধারণা রয়েছে যে ব্যক্তি মাগরিবের পরে বিশ রাকাত সালাত পড়বে, এই ব্যক্তির জন্য জান্নাতে ঘর তৈরি করা হবে। এগুলা ভুল মানুষের ধারণা। তো এমর হাদিসগুলো আপনাদের একটু শোনায় দিই, একটু মনে রাখবেন। আনাবি হুরাইরাতা رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب ست ركعات لم يتكلم فيما بينهن بسوء أذن له بعبادة ثنتي عشرة سنة. أبو هريرة বলছেন رسول الله صلى الله عليه وسلم বলেন যে ব্যক্তি মাগরিবের সালাতের পরে ছয় রাকাত সালাত পড়বে আর এর মাঝে কোনো কথা বলবে না, তাহলে তার এই ছয় রাকাত যেন বারো বছরের ইবাদতের সমান হয়ে যাবে। হাদিসটি দুর্বল, জঈফ। তিরমিজি রহমাল্লাহ হাদিসটি নিয়েছেন, 435 নম্বর হাদিস। ইবনে মাজা 1167 নম্বর হাদিস। জঈফা তারগিব আলবানী রহমাল্লাহ তার জঈফা গ্রন্থে, জঈফা তারগিব গ্রন্থে নিয়েছেন 331 নম্বর হাদিস। জৈফাল জামে 5661 নম্বর হাদিস। সিলসিলা জৈফা 439 নম্বর হাদিস। তো হাদিসটি দুর্বল হাদিস, হাদিসটি দুর্বল, হাদিসটি দুর্বল, এর উপর আমল করা যাবে না। পরের হাদিস আয়েশাতা আন আয়েশাতা কালাত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাল্লা বাদাল মাগরিবি আশরিনা রাকআতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি। আয়েশা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি মাগরিবের পরে বিশ রাকাত সালাত পড়বে এর জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। হাদিসটি মাওজু বানওয়াট হাদিস, হাদিসটি মাওজু বানওয়াট হাদিস। জঈফা তারগিব 332 নম্বর হাদিস। জঈফাল জামে 5662 নম্বর হাদিস। সিলসিলা জাইফা 467 নম্বর হাদিস। তো হাদিসটি মাওজু বানওয়াট, যা ওলামাগণ এভাবে বলছেন। তাই মাগরিব পরে যে এই ধারণাগুলো যে করা হয় যে ছয় রাকাত সালাত পড়লে বারো বছরের নেকি দেওয়া হয়, আর মাগরিবের পরে বিশ রাকাত সালাত পড়লে জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করা হয়, এই হাদিসগুলো যা বললাম, একটা জঈফ আর একটা মাওজু, পরে একটা মাওজু। তো আমরা এসব প্রচলিত কথা থেকে আমরা সাবধানতা অবলম্বন করব। সেই হাদিস যা আমরা পাবো, যখন জানবো যে ঠিক, সেটি আমরা আমল করার চেষ্টা করব। আর যদি কাউরি এখন এগুলো আমল থাকে আর জানছেন যখন যে এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়, তখন ওই উদ্দেশ্য করে আপনার পড়বেন না, এটা আর পড়বেন না। কোরআন হাদিস পরিপূর্ণ রয়েছে, ইসলাম পরিপূর্ণ। আপনি সঠিক যখন জিনিস জানবেন তখন আপনি সেটা আমল করবেন। আল্লাহ যেন আমাদের
কোরআন এবং সহি সুন্না যা পায় সালাফুস সালেহগণ যেভাবে জীবনযাপন করেছেন সে পথে আল্লাহ যেন আমাদের চলার তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।